নমস্কার বন্ধুরা, স্মৃতির হেসেলে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটি পর্ব। দেখুন, পটলের তরকারি তো আমরা খেয়েই থাকি। কিছুদিন আগে এই পটলকে চালের সাথে ব্যবহার করে দুর্দান্ত স্বাদের চাল পটল বানিয়েছিলাম। রেসিপিটি চ্যানেলে রয়েছে, না দেখে থাকলে দেখে নেবেন। আজ পটল দিয়ে বানাবো একটি ভিন্ন স্বাদের মিষ্টি। মিষ্টিটি বানানোর জন্য অবশ্যই পটল ব্যবহার করতে হবে। আমি এখানে চারটে পটল নিয়েছি। একটু মোটা সাইজের পটল নিতে হবে এবং ভালোভাবে গায়ের খোসাটি ছাড়িয়ে নিতে হবে, একটুও খোসা থাকলে হবে না। আর মাঝখান থেকে চিরে ভিতরের যে বীজটি থাকে সেটি বার করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম অন করুন, কড়াই বসান এবং তার মধ্যে দিয়ে দিন এক কাপ মতো জল। জল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন খোসা ছাড়ানো পটল এবং মিনিট পাঁচেক মতো এটিকে সেদ্ধ হতে। মিনিট পাঁচেক পর গ্যাসের ফ্লেম বন্ধ করে পটলগুলোকে ছেঁকে নিন। সেক্ষেত্রে আপনি ছাঁকনিও ব্যবহার করতে পারেন এবং আমি এখানে ছোট ঝুড়ি ছিল সেটি ব্যবহার করেছি। পুনরায় গ্যাসের ফ্লেম অন করুন, কড়াই বসান এবং জল দিন। তাতে যে পরিমাণ জল দেবেন তার দ্বিগুণ পরিমাণ চিনি ব্যবহার করে একটি রস তৈরি করে নিন। এখানে ওই একতারি দুতারির ব্যাপার নেই, আমি চিনির রসের মধ্যে একটি ছোট এলাচও দিয়েছি। রস তৈরি হতে হতেই আপনি পটলগুলো থেকে যে এক্সট্রা জল রয়েছে আলতো হাতে বা চামচ দিয়ে জলটি বাইরে চিপে চিপে ফেলে দিন। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবেই করবেন। খুব বেশি চিপে চিপে ফেলবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে পটলগুলো। পটলগুলো এই মুহূর্তে খুবই নরম থাকে। অন্যদিকে রস তৈরি হয়ে গেলে জল ঝরানো পটলগুলি সেই রসের মধ্যে দিয়ে আরও মিনিট ১৫ ফোটাতে থাকুন, কারণ চিনি শিরা বা রস পটলের মধ্যে যতক্ষণ না ভালোভাবে প্রবেশ করছে ততক্ষণ কিন্তু মিষ্টি তৈরি করলে স্বাদ ভালোভাবে আসবে না। রসে দেওয়ার সাথে সাথেই পটলগুলি শক্ত হয়ে যাবে। পটলগুলি তুলে নেবেন এবং এক্সট্রা রস ঝরানোর জন্য অন্য একটি পাত্রে রেখে দেবেন। ঠান্ডা হয়ে গেলে আমি যেভাবে এর মধ্যে পটলটির মধ্যে সন্দেশ বা ক্ষীরের পুর দিচ্ছি সেইভাবে একটি পুর তৈরি করে তার মধ্যে দিয়ে দেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল পটল সন্দেশ বা ক্ষীর পটল। আমি 500 গ্রাম লিকুইড দুধ ঘন করে নিয়ে তার মধ্যে চিনি এবং নারকেল মিশিয়ে একটি ক্ষীরের পুর বানিয়েছি। আপনি চাইলে এভাবেও বাড়িতে ক্ষীরের পুর বানাতে পারেন। আমার আজকের রেসিপি আপনার কেমন লাগলো তা তো জানাবেনই কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন। ও হ্যাঁ, আমাদের আর একটি অডিও চ্যানেল রয়েছে, নাম সাহিত্য শ্রবণে। আপনারা সবাই সেখানে গিয়ে গল্প শুনছেন, তো কেমন লাগছে জানান। ওই চ্যানেলটির পাশে থাকুন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে এবং অবশ্যই আমাদের স্মৃতির হেসেলের পাশে থাকতেও ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। আজকের মতো ধন্যবাদ। মতো ধন্যবাদ।